Thank you.
이쯤이야. 아멘요! আপনার সব ভালো আছেন? আমি আমি কিন্তু ভালো নেই, কেন জানি আমাকে পাঠানো যে পশ্চিমবঙ্গ সরকার থেকে এই যে আপনি গ্রামে গাছপালা পশু পাখিকে পরীক্ষা করার জন্য, তাহলে আপনাকে বলছি এই নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, এতে করে অনেক রোগ সৃষ্টি হতে পারে, কারণ মানুষ মারা যেতে পারে এবং অনেক পশু পাখি মারা দিতে পারে। তাই আপনাকে বলছি নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, এই নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলুন, তাতে আপনারা ভালো থাকবেন ও দেশ সুস্থ থাকবে। মাই নেম ইজ মধুমিতা সরকার। আমার
আজকে তোরা খাদ্য দিলে তোর আমি আস্ত রাখবো নি। ও সরকার ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। কিন্তু দেশে আজ পশু পাখি নেই,
সব বিদেশে পালিয়ে যাচ্ছে খাদ্য অভাবে, এর কি কোনো সুবিচার হবে না? অবশ্যই হবে, সরকার মানুষের জন্য সাহায্য করতে পেরেছি, আর সামান্য পশু পাখি সাহায্য করতে পারবে না? তোমার এই কথা আমি সরকারের কাছে কি জানাবো, তারা নিশ্চয়ই কোনো সুবিচার করবে। তোমার এই কথা শুনে আমার খুব ভালো লাগলো, সরকার মানুষের জন্য কত নয় কি ব্যবস্থা করছে। তুমি যদি পশু পাখির কথা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে, সত্যি শুনে আমি শান্তি পেলাম। তাহলে শোনো, আমরা সবাই মিলে একসঙ্গে নতুন সমাজ গড়ে, আমরা সমাজ গড়ব, নতুন করে বাঁচব, আমরা সমাজ গড়ব, নতুন করে বাঁচব, সকলে আমরা সবাই সমাজ গড়ব, সকলে আমরা সবাই সমাজ গড়ব। বাংলাদেশ শুনে শুনে এত মনে গাইবে, সকল সুপাঠি তাদের সেবা করবে, বাংলাদেশ শুনে শুনে এত মনে গাইবে, সকল সুপাঠি তাদের সেবা করবো, আমরা সবাই আমরা